সেদিনের পর আমি আবার ভিডিওতে হাজির হয়েছি। আজকে প্রায় 5-7 দিন পর। সেদিন কইতেছিলাম যে শরীর যে কি খারাপ, আজকে প্রায় 1 সপ্তাহ পর আমি হাজির হয়েছি। মানে কতদিন পর হাজির হয়েছি সে আমি নিজেই ভুলে গেছি। তো এত সাজছি কেন, কত দৃষ্টিকে ঠোঁট একদম লাল বানায় ফেলেছি। আমি গেছিলাম কালকে বাড়িতে, কিন্তু বাড়ি গিয়ে আমি আর ইচ্ছা করতেছিল না, একটু শুয়ে বসি আর ছানাটা নিয়ে ব্যস্ত হয়ে বসছি। খাবার দাবার এটা তো বাড়িতে বসে সব এটা ঠাকুমাই করে গেলে, তো এখানে আমি একটু একটু করছি। সেই জন্য সময় পাইনি তোমাকে লাগে শেয়ার করার, এখন আবার শেয়ার করতেছি। এখন আমি চলে আসি, একসাথে আমি রান্নাঘরে ঢুকে পেয়েছি। এখন আমি চিংড়ি মাছ চলে আসি, আবার গোষ্ঠীর তুষ্টি হইবে। এটার কপালটাই তো খারাপ, এইটা আমাকে বাড়িতে আসেই গোষ্ঠীর তুষ্টি হইতে। ঠিক আছে, এখন আমি চিংড়ি মাছ রান্না করুন, মানে চিংড়ি মাছ কুটুম আগে, ছাল ছাড়া নুন মাখা একদম লেলাঘাম করে দিম, একদম একদম ফাতর ফাতর করে দিম চিংড়ি মাছে। তারপর আমি রান্না করুম আর লুইটটা মাছ, লুইটটা মাছের গোষ্ঠীর তুষ্টি তো আমার শাশুড়ি করে আজীবন কাল ধরে কইরা আইতেছে, আর আমি করুম চিংড়ি মাছের গোষ্ঠীর তুষ্টি। ঠিক আছে, আবার তোমাকে লগে আবার আইলাম, আমার যে কি ভালো লাগতেছে, কি যে ভালো লাগতেছে। আর আমি কইছিলাম যে আমার ছানার জামা কাপড় দেখামো দেখামো, সময় চলে আইছে। ঠিক আছে, আর বেশিক্ষণ তোমাকে বউ অ্যাড করতে হইব না, কিছুক্ষণের মধ্যেই দেখতে পাওয়া যাবে, সময় চলে আইছে। দেখালো, এখানে আমি তেলাফিয়া মাছের ঝাল করতেছি। টমেটো কুচি পেঁয়াজ কুচি দিয়ে একদম সুন্দর করে ঝাঁকা নাকা করে ঝাল বানাই লইছি। একটু লঙ্কা বাটা দিয়ে দিছি, একটু জিরার গুঁড়া দিয়ে দিছি, হলুদ নুন লঙ্কা মাখাই একদম সুন্দর করে রান্না করে লইছি। এটা আমার স্বামীরও ভাইব, এটা যে কী খাইতে ভালোবাসে এটা আমি আজ অব্দি বুঝতে পারলাম না। আমার অতটাও ভালো লাগে না, মাঝে সাঝে ঠিক আছে। এটার হকগোল সময় এরমি মাছের ঝোল ভালো লাগে, কে জানে। আর ইজি চিংড়ি, তো এইগুলারে আজকে আমি মাপ করে দিছি। এগুলারে আজকে আর আমি গোষ্ঠীর তুষ্টি করুন না, আধমরা করে রাখছি, ফ্রিজে ঢুকাই দিবো এখন সুন্দর করে। তারপর এটা কালকে যা করার করুন, ঠিক আছে। এখানে দেখালাও মাছগুলোর জন্য আমি ফেস প্যাক বানাইছি, মাছ সবজি তরকারি যা যা আছে, এই লঙ্কা বাটার ফেস প্যাক। ঠিক আছে, আমাকে তো ফেস প্যাক আছে, যেমন আমরা কত কিছু লাগাই, তো ওগুলো তো ফেস প্যাক দরকার। এগুলো আমি বানাই নইছি, দেখো লাল লাল ফেস প্যাক। এখানে দেখো লেগটা মাছ রেডি হয়ে গেছে, ফেস প্যাক মাইক্ষা একবারে সুন্দর হয়ে গেছে, একদম একদম চিকনা লাগতেছে দেখতে, তাই না। এরপর তো এটার গোষ্ঠীর তুষ্টি করবো, আহা কি সুন্দর আছে, খাইতে হইব গো। এখন জিভ দিয়ে টাপটাপ করে জাল ফুটতেছে। হ্যালো ফ্রেন্ডস, চলে আসি আমি আমার মায়ের সাইমার ভিডিও লইয়া। সানার জামা হয়েছে, মানে সে জামা হয়েছে না হাট বসাইছে কিছুই বুঝতে পারতেছি না। মানে এটা যে এতগুলো সুন্দর সুন্দর জামা হয়েছে মাঝে মাঝে না, আমার হিংসা হইতেছি যে আমার কেন হয় নাই, হয়েছিল বোধহয় আমার ছোটোবেলাতেও হয়েছিল। তো এটার জামা এত সুন্দর আছে যে সব বলে দিছে না, বাপ মায়ের পয়সা বাঁচাই, মানে কেউ যদি না দিত আমাকে তো কিনতে হইতো, তার তো সারা বছর পুজো বাঁচতে হইব। ইন্দিকা আত্মীয়স্বজনদের কজন আছে, এত ভালো আমার, এত ভালো আমার মায়েরা এত সুন্দর সুন্দর জামা দিচ্ছে, আমি একদম খুশি হয়ে গেছি, খুশি। আর সবাই পাওয়া গেছি, শোনো সফট গেঞ্জির সুতির জামা দিবা, অন্য জামা দিবা না, একদম পয়া গেছি, ফোন করে করে পয়া গেছি। মানে চাইয়া চাইয়া মিশি এরকম ভাববেন না, সবাই আমার জিজ্ঞাসা করছিল, তখন আমি পয়া গেছি সবাই। তো প্রথমে শুরু করি হেডার বাপের ড্রেস দিয়ে, হেডার বাপের পিডারে এই ড্রেসখানা দিছে, দেখো না এটা পাড়া হয়ে গেল, হাই হাই পাড়া হয়ে গেছে। ও এটা হলো, এটা হলো লোয়ার পার্ট, দেখো কি সুন্দর জামা আনছি এটার বাপে, আমি আর এটার বাপে পছন্দ করে লইয়েছি এটার লিগা, দেখছো একদম সফট তুলার মতো জামা। আর এই জামাটা দেখো, এটা দিছে হেডার পিসামশাই। আগে কইছি হেডার ছোটো মাইয়া মনে হয়, তোমাকে দেখামু আগের ভিডিওতে যারা দেখছো তাকে মনে আসে নিশ্চয়ই। তো এই জামাটা কি সুন্দর হয়েছে না, আমারটা খুবই ভালো লাগছে। এই দেখো এটা টু পার্ট আছে, এটারে এটা হচ্ছে স্কার্ট আর টপ রয়েছে, এটাও হেডার পিসামশাই দিছে, এটারে কইছে এটা দিনের বেলা পড়বে পূজার সময়। মানে হাই হাই আমার যদি এরম হইতো গো, কত ভালোবাসি সবাই, আমার কেউ কিছু দেয় নাই, নাই নাই এরকম ভাববেন না, আমার সবাই সব কিছু দিছে। দেখালো জামাগুলা ছবিতে কি বড় বড় লাগতেছে, মোটেও এরকম ভাবার দরকার নাই, জামাগুলো একটারে আমার মায়ের বয়সেরই হইব, একটু বড়ই আছে, কারণ সবাই তার একটু বড় সরই দিছে জামা। হেডা যে এত ছোট, হেডার মাপে যাওয়া মানে জামা পাওয়াটাই মুশকিল হয়ে যায় মাঝে মাঝে। এই দেখো ফ্রেন্ডস, আইখানা টু পার্ট পাইছে, এটা দিছে মোর মামা, মোর মামা মোর সানারে দিছে, দেখো মানে হেডার টু পার্টে সরাসরি হয়ে গেছে একবারে। এই দেখো দেখো কত সুন্দর, এত সফট সফট জামা দিছে না। আর সত্যি কথা কইতে কি কত, আমার মাইয়া না সফট জামা ছাড়া পরতেই পারে না, হেডার গায়ে রেশে উঠতে যায়, এটার বাপের মতোই পেয়েছে একবারে। এই দেখো এটা অক্টোবর মাস, এরপরে এইবে নভেম্বর মাস, শীত শীত পড়ে যাইবে, বাচ্চাগত বেশি শীত লাগে। এই লিগা আমার মামা আরেকটা জামা দিছে, এই শীতের লিগা। এই দেখো মাইয়ের সব জামাই একদম সফট তুলা একবারে, তুলা ছাড়া তো এটা কিছুই পরতে পারে না, এটার বাপের লাখেন হয়েছে একবারে। আর এটা দেখো এটা মোর বাপে দিছে, মোর বাপে মোরে টঙ্কা দিছে, আমি লই আইছি কিনা মন পছন্দ করিয়া, এই যে প্যান্ট,
এটা একটু বড় সরাই আছে কি আছে সামনের বছর পড়বে সব এই বছর কইরা নিলে হইব নাকি গো ইন্দিকে আমি অনেক বকাও খাইছি মোর বাপের কাছে কেন এত বড় আনছি দেখছ সত্যি কথা কইতে কি কয় তো আমিও না সব সারা করতে পারি না সব মানে ছোট্ট দিয়ে সব কাপড় পইরা পইরা আইছি তো মা এটাও তো এরকম সেম হয়েছে একদম বাপার না মানে বাপার না হানি হয়ে গেছে এটাই তো হওয়া স্বাভাবিক কোন আরে এখানে জামাখানা দেখছে এটাও মোর বাপের তরফ দিয়া মোর মিনি দিছে দেখেন মোর সানাটার লিগা কইছে সবসময় পড়ায় হেলদি পছন্দ হয়েছে লই আইছি তো আমি আবার কইছি আবার কেন আনতে গেলা তুমি তো দিছো সে কে কার কথা শুনে আবার লই আইছে একখানা আর সবাই কিন্তু আপনারা জানাইবেন আমার সানার জামাগুলো কেমন হয়েছে তো এইটাও আরেকখানা এর আগে যেটা দেখলেন ওইটা আর এইটা একলগে লই আছে জামাগুলো না খুব সুন্দর হয়েছে আমার তো ভীষণই ভালো লাগছে মাইয়ার একবার পড়াইছিলাম দেখো এই জন্য একটু পুস্কাই গেছে তো মাইয়ার গায়ে তো বেশ মানাইছে ভালো লাগছে সুন্দর হয়েছে জামাগুলো এখানে দেখো এখানে আরেকখানা জামা এটা দিছে মোর বড় মামায় ঠিক আছে এই দেখো এটার একটা পিঙ্কে 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 পিঙ্কি হয়ে গেছে একটারে আর এই হচ্ছে এইটার ম্যান মানে প্যান্ট দেখছেন আর আমি আগে দিয়ে কয়া দিই সুবিধা হচ্ছে আমি কিন্তু এখানে শুধু জামা দেখাইতেছি শুধু জামা সেটা হইলে গিয়ে আমি কিন্তু আমার মাইয়ার শুধু জামা দেখাইতেছি জামার কালেকশন তো অর্ধেক তো অন্ধা বয়ে আইতাছে এটার পিসি লই আইবে আর অর্ধেক জামা আমার কাছে আছে দেখাই দিতেছি এখানে পূজার পর দেখান নাকি এটার পিসি তাইবে একাদশীতে অনেক দূরে বাড়ি এইটার এটা রাইডে একটু সময় লাগবে তখন তো পূজা প্রায় হয়ে যাবে তখন আর কি দেখাবো এই জন্য জামা খানোর পাঠাই দিছে আর সব লই আইবে যা যা দরকার জিনিস আছে আর হেডের ঠাম্মা দাদু হেডের কাছে টাকা দিছে এদের গোষ্ঠীখানে জুতা কিনছে প্যান্ট কিনছে হ্যান ত্যান অনেক কিছু কিনছে আমি কিনা লই আছি মোজা কিনছে এইসব কিনছে তো ওই আমি আর নতুন করে দেখাইতেছি না যা যা জামা আইছে জামা পাইছে সেগুলোই আমি তোমাগুলোকে শেয়ার করতেছি ঠিক আছে এই দেখো এখানে এটা ছোট পিপি এটা লিখবা এইসব কিনা লই আইছে মানে হিডেন মাথায় কি বুদ্ধি দেখো মানে কি যে করবো ভাই জিরে পাইয়া একবারে আনন্দে পাগলা হয়ে গেছে আমার মাইয়ার লিখিয়া এইসব লই আছে দেখছো আর এই হচ্ছে জামা এই দেখো জামাখানা কি সুন্দর না একদম একদম পরি পরি ড্রেস দেখছো এই জামাটা আমার মাইয়ার বেশ কয়েকদিন পরতে পারবো একটু বড় সড়ো আনছে হেডার পিসি এটা ছোট পিসি নামেই ছোট পিসি তো যেটা কইতেছিলাম এটার নামেই মানে ছোট পিসি ছোট এইটা আইসি গিয়ে আবার প্রিন্ট প্রিন্ট ঠিক আছে একটু করে ছোট পিসি হয়েছে শেয়ার গল্প তোমাকে পরে করি ঠিক আছে বেশ স্পেন্ড হইবো মাসি না এটা মাসি হয় না এটা হয়েছে পিসি ঠিক আছে নিজের সম্মতিতে পিসি হয়েছে এটা তা মোর হাতের সামনে যা যা জামা প্যান্ট পাইছি সবই দেখাই দিয়েছি আর কি কত আলমারির মধ্যে সব তুলে রাখছি এখন দেখানো সম্ভব হইতেছে না আমার ভালো লাগে না বুঝেই তো কেমন করি আমি মানে বেশি কাজ করতে আমার ভালো লাগে না ক্লান্ত হয়ে গেছি মেয়েদের পিসি যখন আরও জামা প্যান্ট লই আইবে ওইগুলোর সাথে দেখাই দিব তো এটা হচ্ছে পার্ট ওয়ান এটা আমার মেয়ের দুর্গা পূজা এগুলো সব করা একদম একদম ইয়ে করা দিব যা যা আছে বেশিরভাগই পড়ানো ঠিক আছে তারপর কালী পূজা লক্ষ্মী পূজা তারপরে কি জগদ্ধী পূজা এসব তো রয়েই গেছে ঠিক আছে তখন সেজন্য ভিডিও আইবো তোমরা কিন্তু কেউ মিস করবা না আমার সানার জামার ভিডিও মনে হইতেছে কি নিজের জামাই দেখাইছি সানার জামার আমার জামার মধ্যে কোনো তফাৎ আছে সাইজেরই যা তফাৎ আছে মনে হইতেছে যেন আমি আমার জামাই দেখাইছি তোমাকে কী যে আনন্দ হইতেছে আমার আহা হা কী যে আনন্দ কী যে শান্তি হইতে দেখায় খুব খুশি হয়েছে খুব খুশি হয়েছে আমি তোমাকে দেখায় নিজে টাইম বের করে আমি সবাই গাইতেছি এই সরো এখন কিন্তু কেউ আমি ডাকবে না আমি এখন আমার মাইয়ের জামা দেখাই তো সবাই চলে গেছে আমার ঘরের মধ্যে একলা ফেললাম আমি এখন আমার মাইয়ের জামা আমি আবো এই দেখো রাতের গোষ্ঠী এগুলো দিয়ে এগুলো কী করুন কতো নিজে তো ভালো করে ভাস করতে পারি নাই আমার স্বামী দিয়া তুমি ভাস করো খুলছি আমি জানা এখন তুমি ভাস করবো সবাই ইচ্ছা আমি করুন না এত কাজ আমি করতে পারবো না বুঝছি তো ঠিক আছে ঠিক আজকে আমার তো ভিডিওটা এখানেই শেষ করতেছি তোমরা সবাই কেমন আস কেমন থাকো সেটা আমরা অবশ্যই জানাবো আর জামা দেখা সবাই কি ঠিক আছো কারোর মনে হিংসা হইতেছে না তো সত্যি করে কথা বলবো ঠিক আছে আমার তো ভীষণ ভালো লাগছে আমার মায়ের জামাগুলো তোমাকেও কেমন লাগছে অবশ্যই জানাবো একদম সত্যি সত্যি কবা কেমন লাগছে আজকের মতো আমি এখানে বিদায় লেগেছি টাকা আর বেশি বকবক করুন না কইরা আসি তো একটু কথাও কম করি